খুব ডিস্টার্ব করতেছে। তো নদীর মাঝখানে গেলে কি পোকা কমবে? জেলেরা বলেন কেওড়া পোকা। আমাদের রান্না বান্না করতে হবে, খেতে হবে, মাছও বাঁচতে হবে। জঙ্গলে তো পোকা থাকবেই। এখন এই পোকা থেকে সবাইকেই বাঁচতে হবে। সবাই আসলে জঙ্গলের এই তীর ছেড়ে আমরা নদীর মাঝখানে চলে যাচ্ছি। ওদিকে রাতের খাবারে কেওড়া কাঁকড়ার খাটা। এটা কাঁকড়ার কি বলে এটাকে? কাঁকড়ার খাটা সাহেব। খাটা 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 কেওড়া দিয়ে করা। হ্যাঁ, কেওড়া দিয়ে। নদীর মাঝখানে গিয়ে পোকা একটু কমলো, রাতের খাবার খেয়ে নিলাম আমরা। আবহাওয়া খারাপ, জেলেরা জালে মাছ পাচ্ছেন না, বর্ষিতে মাছ কম হচ্ছে, সব মিলিয়ে বেশ মন খারাপ চলছিল। আপনারা নিশ্চয়ই এই যে সিরিজটি দেখছেন, জেলেদের জালে কিংবা আমাদের জালেও মাছ খুব কম হচ্ছে দেখেছেন। সন্ধ্যায় বনের পাশে ট্রলার ভিড়িয়ে আমরা বসেছিলাম, এই সময় কাঠি জালের একটি নৌকা আসলো। আমাদের পরিচিত সেই জেলেরা প্রচুর মাছ পেয়েছেন, তো সেই জেলেদের সঙ্গে আমরা হয়তো মন লাগিয়ে গল্প করতাম। মাছ বাঁচতে বাঁচতে আসলে সেই গল্পগুলো চলে, কিন্তু এত পোকা সুন্দরবনের এই সময়ে, যেই পোকাটি সবচেয়ে বেশি দেখা যায় তার নাম হচ্ছে কেওড়া পোকা। আলো দেখলে সেই পোকা ঝাঁপিয়ে পড়ে, সিটকি দিয়ে পড়ে রয়েছে। ভেটকি ওখানে আছে, কাইকলার মাছ। এখন এই কেউ বিশ্বাস তো করাতে পারবো না যে তেলাপিয়া আছে জঙ্গলে। ও বপথ ভুলে চলে আসছে স্রোতের টানে। এই বৃষ্টি হলো না সিগনালে? ওই যে জেলেরা মাঝে মাঝে বলে না যে স্যার এই কী নাম ওইটা, সাগরে গিয়ে ভাসতে ভাসতে নিষিদ্ধ জায়গায় চলে আসছে, ওরকম। সাদা মাছ, চিংড়ি মাছ মিলিয়ে অনেকগুলো মাছ। এখানে বলছিলাম যে মাছগুলো বাছাবাছি, তারপরে বরফের মধ্যে রাখার যে কাজগুলো রয়েছে সেগুলো জেলে ভাইরা করবেন, কিন্তু এত পরিমাণের পোকা এখানে যে এখানে বসে থাকাটাই বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। তারপরে যা কম পড়বে আপনি নেবেন, হাতির মতো বাড়ি পাঠিয়ে দিব। একদম এই মাছটা সবচেয়ে টেস্টি। যাই হোক, সেই কাজগুলো চলতে থাকলো, একই সঙ্গে পরিকল্পনা চলতে থাকলো যে কীভাবে এখান থেকে সরানো যাবে ট্রলারগুলোকে, কারণ তখন ভাটা থেকে জোয়ার হচ্ছে, কেবল ট্রলার না ভাসা পর্যন্ত এই জায়গা আমরা ছাড়তে পারছি না। কতখানি মাছ হবে এক জালে? কত ওজন হতে পারে? পোকা খুব ডিস্টার্ব করতেছে। তো নদীর মাঝখানে গেলে কি পোকা কমবে? এগুলো কি মাছ বাবা? চাকা চিংড়ি। এটা চাকা চিংড়ি এগুলা? আর এটা ওরে, এটা কি ওরে সাতাইতে বানাইছে? এ কি এগুলো? ওই সাতাইতে, সাতাইতে না কইছে। এগুলো কি সাতাইতে? কি মাছ না? এ কি মানে বিক্রি হয়? না না, বিক্রি হয়। এ কি কি জন্য নিলেন? টোপ না? টোপ না, তাহলে শাড়ি দেবেন? ও শাড়ি দিবেন? আচ্ছা আচ্ছা, বাইদেয়া বসে আছে, বুঝতে পারছি। ও রাখি আজ গেছে, আজকে এনতে নিয়ে বিশাল ক্ষমতা দেখাছি। ও এনতে নিয়ে তো, আরে বাপ,
এন্দে নিয়ে তো এইটা তাই যাবো ওই যে সরু সিং না হ্যাঁ ওই কয়টা থুইয়ে দিবি একটা বলি দিনি এখানে তো এটা কি মাছ ডাইল ভিজে থুবি এটা রুসো মাছও আছে এটা রুসো মাছ সকালের খাবার এই লোকটা সরে দেন বড় হবে এই ঝড়ের সময় কি অবস্থা ছিল আপনাদের ঝড়ের সময় আমাদের অবস্থা কেমন ছিল ভিজে পড়ে গেছিলাম রান্না খাওয়া বন্ধ ছিল রান্না খাওয়া বন্ধ দুবেলা খাওয়া হয়নি দুবেলা না একবেলা খাইছিলাম একবেলা বুঝাই তো বর্ষির মাছ এ উমুক দিলে যাবে না বেশি বুঝিস আরে বাবা বুঝাই নেবি বর্ষিতেও মাছ হচ্ছে না ওই যে বলছিলাম যে সাত হাতি বা কুচ্চিয়া যেগুলো রয়েছে এগুলো উঠছে জেলেদের একটু খারাপ সময় যাচ্ছে আসলে যাই হোক যারা মাছ পেয়েছেন তাদের সঙ্গে একটু গল্প গুজব করি খুব স্বাদ দেখেন 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 লাগলো লাগলো আমাদের এই ঝড়ের কারণে কোথাও যাওয়া হলো না যেটুকু ঘুরছি দেখলাম মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ভালো মাছ হ্যাঁ কত মাছ তাহলে এই মাসে এত মাছ যদি আপনারা পান তাহলে আবার বছর ঘুরে মহাজন খোঁজেন কি জন্য হ্যাঁ বাড়িঘর হয় না কেন ভাই পান তো কম বেশি হ্যাঁ তা তো লাগে এই খরচ টরচ তাই নিয়ে মাজা এই খরচটা নিয়ে মাজা সোজা করতে পারে না সাইল কিনতে পারে না হ্যাঁ এই আজকে মনে করেন একদিন হইছে আর পাঁচ দিন তো হবে বুঝতে পারছি তাহলে কি করব যেমন এই এই যে চার দিন না আজকে হ্যাঁ তিন দিন ছিলাম আজকে নিরাশ মনে হচ্ছিল কি যে খরচই বাঁচবে না তিন দিন আচ্ছা কালকে আজকে সকালে যখন ফোন দিছে উপরে দিয়ে বলতিছে কি অবস্থা নাই বলতিছে যে খরচ বাঁচবে না তো বলছে খরচ বাঁচবে না আমরা বাঁচবো আচ্ছা মাছটা যখন জালে ধরেন তারা মানে জাল থেকে তোলার পরে অনেক পাতা টাতা পোকামাকড় সহ মাছটা ওঠে তারপরে ওই নাওয়া খাওয়া পরে আগে মাছ ভাজতে হয় তাই না আগে মাছ ভাজতে হয় বেছে পরিষ্কার করে এটা বরফে দেয় নাহলে তো মাছ নষ্ট হয়ে যাবে সে কারণে ওই তিন বেলা খাওয়া হয় না তাদের এই সব কাজ করে সরে দুই বেলা মোটামুটি নাকি ভাই আসলে সুন্দরবনের মাছের দামও আমরা পর্যাপ্ত দিতে পারি না ঝুঁকি মূল্য আমরা দেই না ও দাদা পোকা খাই ফেলতেছে তো আমাদেরকে হ্যাঁ আমরা একদম জঙ্গলের মানে ছোট খালের মধ্যে আছি তো এখানে পোকা প্রচুর বের হয়ে যাব ওই বড় নদীতে গিয়ে থাকবো বাতাসে চিংড়ি বাবারে বাবা বিগত পাঁচ বছর ধরে বুঝছেন শুধু আপনার ইউটিউবে বা টিভিতে দিকে ওদিকে শুধু দেখি তাই আর অরিজিনালি সত্য কথা বলতে কি জানেন শুধু আপনার খুঁজি আচ্ছা কোথায় গেলে তাকে দেখা হবে আচ্ছা আচ্ছা কিন্তু এত বড় ফের মানুষ তা কোথায় দেখা হবে আরে সম্ভব না তা দেখা তো আজকে তো দেখা হয়ে গেল দেখা হয়ে গেল ভালো হলো আমরা তো রাত্রে একসাথে থাকবো না আজকে নাকি ইনশাআল্লাহ না চলে যাবেন আপনারা অবস্থা বুঝে এই রোলিং এ মাথা ঘুরলো আবার যাবে না মাছ তো ধরতে হবে মাছ ধরতে হবে তো আসছেন এত দূর থেকে এত কষ্ট করে ও বাবা জঙ্গলে কে পোকা দেখছেন কি পরিমাণ পোকা জঙ্গলে তো পোকা থাকবেই আমি আসবো কত ঝুঁকি কত ঝক্কি মানুষদের কিছু করার নেই আমরা ট্রলার ছেড়ে একদম মাঝখানে চলে এসেছি নদীর
এখানে অবশ্য পোকার দাপট একটু কম। র‍্যাবের যত বোট আছে সব ফেলে ঝরে হয়ে ওকে লঞ্চটা থাকলো বাইরে বাড়ি আর সব খোলবাড়ে থাকলো। সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ নিয়ে গল্প হচ্ছিল। জেলেরা বলছিলেন যে একটা সময় মাছ ধরলেও এরকম সন্ধ্যার পরে আলো জ্বালিয়ে সেই মাছ বাছাবাছির কাজ করার সুযোগ ছিল না। তখন তারা কি করত, এই জাল শুদ্ধ বা ময়লা শুদ্ধ পাতা শুদ্ধ বরফের ভিতর ঢুকিয়ে দিতেন মাছগুলো, পরে দিনের আলোতে বাকি কাজগুলো সারতেন। যাই হোক, গল্প শেষে চলুন খেতে বসি। আজকে রান্না হয়েছে কাঁকড়ার খাটা, মানে হচ্ছে কেওড়া দিয়ে এক রকমের ঝোল করা হয়েছে, যেটি দুর্দান্ত একটি কি বলবো এই সিজনে খাওয়ার মতো জিনিস, কাঁকড়া কেওড়া খাটা। আগে এবার কোনো মাংসের কোনো হিসাব দিই। আরে বাবা বাবা, এটা কাঁকড়া কি বলে এটাকে? কাঁকড়ার খাটা সাহেব। খাটা 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 কেওড়া দিয়ে করা? হ্যাঁ, কেওড়া দিয়ে। আজকাল আমাদের কিন্তু রান্না করছে কিন্তু আজকে আমাদের দাদা কাঁকড়া কোটাকাটি থেকে শুরু করে রান্না পুরোটাই করছে। ভালো অবস্থা, অল্প করে মারেন টপ কিরাম হয়েছে ধরে নিয়ে তলা দিয়ে হাতায় না ভাই দেখতে কালো দেখা যাচ্ছে কিন্তু মাল ভালো। এটা আপনার জন্য রান্না করা? না, কিন্তু আমি তো এটা অন্য ভাবছিলাম। কি আমি এটা ভাবছিলাম যে ইয়ে ওই যে আরেকবার খেলাম না আমরা, কি ভাই জল দেবো? হ্যাঁ চলবে বলতে। হ্যাঁ চলবে, আর না 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 ভাই জল দেবো না। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই দেখেন আমাদের বাইরে ওই দূরে একটা দুইটা ট্রলার দেখা যায়, অন্ধকার সাগর। ওটা ওটা সাগর না? ও ভাই, আপনার দেখি মাছের নেশা হলো, কি কাহিনী? হ্যাঁ না, পাশে বস নড়া দে, আপনাকে মাইরেও নামানো যায় না পানিতে, সেই মানুষ আপনি জাল নিয়ে একা একা নেমে পড়ছেন। বলা তো আপনাকে নামাতি নামিলাম। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। একটা সময় আমাদের বেলায়েত সর্দারকে কিন্তু মাছ মারতে নামাতে পারতাম না আমি, বর্শিতেও তার আগ্রহ ছিল না। তবে মনে হয় বয়স হচ্ছে আমাদের, মানে বেলায়েত সর্দার এখন এই রাতের বেলা একা একা জাল নিয়ে মাছ ধরতে নেমেছেন পানিতে, এটি একটি অদ্ভুত ব্যাপার আর কি। এরা কারা? ও কি আপনি আবার আসছেন ভাই? এখানে আসলে একটু বাইরের মানুষ পাশে ভালো লাগে না? আমি ছিলাম ওইখানে দাঁড়ানো। তাহলে তুমি কই? আমি তো ওইখানে দাঁড়ানো ছিলাম। দাঁড়ানো ছিল তো তোমাকে তো হারাই ফেলছিলাম। রান্না দেখে রান্না দেখে কি ভাই আছে মাছ? আপনার সাথে তো দেখাই হলো না, বুঝতে পারছি। ওই রাতে সুন্দরবনের একটি ফরেস্ট অফিসে নেমেছিলাম আমরা, যাই হোক সেখান থেকে আবারও ট্রলারে উঠছি। ছয় সাতজন তো শোয়া যায়, কি অবস্থা? রাতের খাওয়া দাওয়া শেষ, সবাই আমরা শুয়ে পড়েছি। তবে আমরা শুয়ে পড়লেও ট্রলার যারা পরিচালনা করেন তাদের আসলে বিশ্রাম নেওয়ার সময় থাকে না, জোয়ার ভাটার সঙ্গে সঙ্গে ট্রলারগুলো সরিয়ে রাখতে হয়, নড়াচড়া করতে হয়, অ্যাঙ্কর করতে হয়, অ্যাঙ্কর তুলতে হয়, প্রচুর কাজ। দাদা ভালো থাকবেন সবাই, পরের পর্বে আবারও দেখা হবে, সবার জন্য শুভকামনা। জেলেদের বড় বড় মাছ ধরার গল্প নিয়ে ফিরব। হয়েছে